পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছে বারুইপুরের প্রাক্তন নৌসেনা কর্মী উজ্জ্বল চক্রবর্তী। শনিবার খুনের অভিযোগে উজ্জ্বল বাবুর স্ত্রী শ্যামলী দেবী ও ছেলে জয়কে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কিভাবে মা ও ছেলে মিলে খুন করলেন পৌরকে, ধৃতদের বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, জেরায় ধৃতরা জানিয়েছে 14 নভেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে বিবাদ শুরু হয় ছেলের। এর জেরে জয়কে শারীরিকভাবে নিগ্রহ করে উজ্জ্বল বাবু, পাল্টা আক্রমণ করে জয়, ছেলের ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি। এরপর উজ্জ্বল বাবুকে শ্বাসরোধ করে খুন করে জয়। গোটা ঘটনাক্রম চলাকালীন বাড়ির টিভির আওয়াজ বাড়িয়ে দিয়েছিলেন শ্যামলী দেবী। রাত 9টা নাগাদ উজ্জ্বল বাবুকে খুন করা হয় বলে জানিয়েছেন তারা। ঘটনার অভিঘাত কাটার পর কি করে খুনের দায় থেকে বাঁচা যায় তার পরিকল্পনা করতে থাকেন মা ও ছেলে। এর মধ্যে দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন তারা। রক্তের ছাপ যাতে না পড়ে সেজন্য রাত 10টা নাগাদ দেহ নিয়ে যান শৌচাগারে। সেখানে বৈদ্যুতিক কাটার দিয়ে দেহ 6 টুকরো করেন তারা। গভীর রাতে প্লাস্টিকে ভরে একে একে দেহাংশগুলি ফেলেন আশেপাশের পুকুর ও জঙ্গলে। রাত 12টা নাগাদ সাইকেলে করে মুন্ড ও ধরের অংশ নিয়ে বেরুন জয় ও শ্যামলী দেবী। বাড়ি থেকে 100 মিটার দূরে একটি জলাশয়ে সেটিকে ফেলেন তারা। এরপর ওই রাতে আর 3 বার দেহাংশ নিয়ে বাড়ি থেকে বেরোয় জয়। কোমর, 2টি হাত এবং 2টি পা ফেলে বাড়ির কাছের জঙ্গলে। গোটা প্রক্রিয়া শেষ হয় ভোর 4টে। এরপর শৌচাগার ভালো করে জল দিয়ে ধুয়ে যাবতীয় রক্তের দাগ মুছে ফেলেন শ্যামলী দেবী। সকাল হতে মা ও ছেলে পৌঁছে যান বারুইপুর থানায়। সেখানে উজ্জ্বল বাবুর নামে নিখোঁজ ডায়েরি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।